তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আগামী জুন মাসে হতে চলেছে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে, সেটা অফিশিয়ালি এখনো ঘোষণা করা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসেই হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021। রুটিন সেটা কিছুদিনের মধ্যেই পর্ষদের তরফ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ফাইনাল রুটিন সেটা এক সপ্তাহ বা 10 দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এবার কথা হচ্ছে তোমাদের সিলেবাস তো অলরেডি তোমাদের বলেই দেওয়া হয়েছে, 30 থেকে 35% কমানো হয়েছে। কিন্তু সিলেবাসের নাম্বার বিভাজনটা তোমাদের এখনো বলা হয়নি। নাম্বার বিভাজনটা কিছুদিনের মধ্যেই পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে, কোন কোন টপিক থেকে কত নম্বর আসতে চলেছে। এবং ডিটেলস যেগুলো সিলেবাস থেকে আউট করা হয়েছে, সিলেবাস আউট করার পরে ডিটেলস নাম্বার বিভাজন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। এবার তোমাদের সিলেবাস তাহলে কমানো হয়েছে, এবার তোমরা কিভাবে পড়াশোনা কিভাবে করবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয় কিভাবে তোমরা শর্টকাট মেথডে 80 থেকে 90% পাবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি, দেখো মাধ্যমিক একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক, তো একাদশ শ্রেণীর জন্য একটা বড় আপডেট, যেটা একাদশ শ্রেণীর এখনো সিলেবাস যেটা ছিল সেটাই রয়েছে। সিলেবাস এখনো কিছু কম করা হয়নি, যদি ইন ফিউচারে সিলেবাস কম করা হয় তোমাদের অবশ্যই সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, দেখো তোমাদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ ওপেন করেছি। তো ফেসবুক গ্রুপে রীতিমতো সেখানে পোস্ট দেওয়া হচ্ছে, এবং তোমাদের সুবিধার জন্য আমরা একটা অনলাইনে কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করেছি। সেটা প্রত্যেক সপ্তাহে একদিন করে অনুষ্ঠিত হবে আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। তো ফেসবুক গ্রুপে তোমরা সবাই জয়েন নাও, সেখানে একটা কুইজ প্রতিযোগিতা প্রত্যেক সপ্তাহে অনলাইনে প্রথমবার তোমাদের জন্য করা হচ্ছে রাহাত প্রকাশনী এবং স্টুডেন্ট পয়েন্টের পক্ষ থেকে। তো সেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে, সেখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, এবং ফাইনালি যারা সঠিক উত্তর দেবে যত কম সময়ে, ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু একটা পুরস্কার দেওয়া হবে। এবং পুরস্কার কি দেওয়া হবে সেটা আমরা পরবর্তীকালে জানিয়ে দেব। তবে অবশ্যই যারা স্টুডেন্ট রয়েছো তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে তোমরা জয়েন নাও, যেটা 1 তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে। ডিসেম্বরের 1 থেকে কিন্তু আমরা এই কুইজ কম্পিটিশনটা স্টার্ট করতে চলেছি, তোমরা অবশ্যই জয়েন নাও, ঠিক আছে। এবং যেটা টাইমিং ব্যাপারটা, টাইমিংটা কিন্তু আমরা পরে জানিয়ে দেবো, সেটা আমাদের ফেসবুক গ্রুপে আমরা জানিয়ে দেবো। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট, যেটা জুন মাসে পরীক্ষা হবে। আর সিলেবাস তো কমানো হয়েছে, আর সিলেবাস নিয়ে আমি তোমাদের অলরেডি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ভিডিওটা অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে দেখে নেবে, খুবই হেল্প হবে তোমাদের। আর যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশেষ করে মাধ্যমিকের স্টুডেন্টদের কিন্তু সিলেবাস যেটা কমানো হয়েছে, এতে কিন্তু তোমাদের একটা ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ তোমাদের অনেক ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে অঙ্ক বা ভৌতবিজ্ঞানে বা জীবনবিজ্ঞানে কিন্তু অনেকটা বড় টপিক একটা আউট করে দেওয়া হয়েছে। তোমরা চেষ্টা করো যাতে সমস্ত বিষয়, কারণ তোমাদের পরীক্ষা এখনো অনেক দিন বাকি আছে, তো তোমরা চেষ্টা করো বইটা পুরোটা যাতে তোমরা পড়ার, কারণ এতে তোমাদেরই হেল্প হবে। কারণ পরবর্তীকালে তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু তোমাদেরই সুবিধা হবে, বা আর্টসেরও অনেক টপিক কিন্তু সেটা বাদ দেওয়া হয়েছে, অলরেডি আগের ভিডিওটা চেক করে দেখে নেবে। তো ফাইনালি তোমরা তাহলে জয়েন নাও, আমাদের ফেসবুক গ্রুপ আছে, তো কম্পিটিশনটি স্টার্ট হতে চলেছে 1 ডিসেম্বর থেকে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল।